মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বগুড়া জেলা শাখার উদ্যোগে 21তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি বগুড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফুল মিয়া, বগুড়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বগুড়া জেলা শাখার আহ্বায়ক পাভেল রানা, সদস্য সচিব আজিজুর রহমান সুমন, সদস্য মশিউর রহমান বিপ্লব, আওরঙ্গজেব বজলু, ফরহাদ হোসেন জনি, রফিকুল বাড়ি রফিক, মমিনুল ইসলাম, মাসুদ রানা মহসিন আলী, রবিউল ইসলাম, শিবলু রিজবি সুলতান রাজ, মনির হোসেন সহ বগুড়ার সকল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ। র্যালি শেষে সাতমাথাস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কেক কর্তন করা হয়।